12,000 কনস্টেবলের যে পোস্ট সেটা ফিল সেটা ভর্তি করাবে 12,000 কনস্টেবল তার মধ্যে 8,400 কনস্টেবল জেন্টস আর 3,600 লেডি কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে এটা নিয়োগ করা হবে তো তোমরা দেখতে পেয়েছো ভিডিওটা ভিডিওর মধ্যে কিন্তু বলা হয়েছে 12,000 কনস্টেবল লোক নিয়োগ করা হবে কলকাতা পুলিশের মধ্যে সিদ্ধান্তটা কিন্তু গতকালে নেওয়া হয়েছে মন্ত্রিসভার মধ্যে কলকাতার তো এখানে দেখো নিউজপেপারে এই আর্টিকেলটা ছাপা হয়েছে 12,000 কনস্টেবল নিয়োগ করছে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত ঠিক আছে এটা 12 অক্টোবর 2023 সালে কিন্তু মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে এখানে অল ওভার ইন্ডিয়া থেকে তোমরা ক্যান্ডিডেটরা মেল ফিমেল আবেদন করতে পারবে কলকাতা পুলিশের যে ভ্যাকেন্সি থাকে এগুলি কিন্তু অল ওভার ইন্ডিয়ার জন্য থাকে তো এখানে দেখো বলা হয়েছে নিজস্ব প্রতিনিধি কলকাতা পুলিশে 12,000 কনস্টেবল নিয়োগ করছে রাজ্য সরকার বৃহস্পতিবার কালীঘাটে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তের সিলমোহর পড়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ঠিক আছে তো কলকাতা পুলিশে যে 12,000 কনস্টেবল নিয়োগ করা হবে মেল ফিমেল ক্যান্ডিডেট এখানে কিন্তু মন্ত্রিসভায় এপ্রুভ দিয়েছে মুখ্যমন্ত্রী কিন্তু এখানে সিলমোহর লাগানো হয়েছে তো এখানে যে 12,000 নিয়োগ করা হবে তার মধ্যে 8,400 ক্যান্ডিডেট হচ্ছে পুরুষ 8,400 ক্যান্ডিডেট পুরুষ নেওয়া হবে তার মধ্যে 3,600 ফিমেল কনস্টেবল নেওয়া হবে 3,600 ফিমেল কনস্টেবল আর 4,800 হচ্ছে পুরুষ কনস্টেবল তো এগুলি মিলে কিন্তু তোমাদের টোটাল 12,000 লোক নিয়োগ করা হবে তারপর অন্যান্য পদ এখানে রয়েছে অন্য দেখো 45টি ইন্সপেক্টর পদ রয়েছে নন ইনভেস্টিগেটিং র্যাঙ্ক তো এটি সিদ্ধান্তে ছাড়পত্র দিয়েছে মন্ত্রিসভা এছাড়াও মূল স্রোতে ফিরে আসা 90 জন প্রাক্তন মাওবাদীকে হোমগার্ড সিভিল ভলেন্টিয়ার পদে নিয়োগের সিদ্ধান্ত এদিন চূড়ান্ত হয়েছে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ হোমগার্ডন লোক নিয়োগ করা হবে তারপর অন্যান্য পদগুলিও কিন্তু এখানে ক্রিয়েট করা হয়েছে অর্থাৎ শূন্যপদ নিয়োগের কিন্তু সিদ্ধান্ত দিয়ে দিয়েছে যে কলকাতার মন্ত্রিসভা রয়েছে ওয়েস্ট বেঙ্গলে তো ওইখান থেকে কিন্তু এগুলি দেওয়া হয়েছে এখন যে অফিসিয়াল নোটিফিকেশন অ্যাপ্লাই সংক্রান্ত এই নোটিফিকেশন কিন্তু আগামী কিছুদিনের মধ্যে চলে আসবে তো কলকাতা পুলিশের এটা কিন্তু বড় একটা রিক্রুটমেন্ট হতে চলেছে এই রিক্রুটমেন্টটা অনেকদিন আগে কিন্তু আলোচনা করা হয়েছিল নেওয়ার জন্য তো এখন কিন্তু তার এপ্রুভ হয়ে গেছে আগামী 1-2 মাসের মধ্যে কিন্তু তার নোটিফিকেশন ওয়েবসাইটে কলকাতা পুলিশের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে তো এই ভিডিওটা আমি এই জন্য বানিয়েছি ত্রিপুরা থেকে তোমরা যারা রয়েছে ওখানে আবেদন করতে পারবে 12,000 কনস্টেবল কিন্তু নিয়োগ করা হবে তো আজকের জন্য এতটুকু রাখছি অফিসিয়াল নোটিফিকেশন সাইটে আসলে তোমাদেরকে জানিয়ে দিব